নিজেই বজায় আছে যুবসংঘ সজনত চলি থাকা ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলখন আমি আরম্ভ করবলে লৈছো। দর্শক রাইজে ক্রীড়াবিদ রাইজে ক্ষিয় হয়ে রাষ্ট্রীয় সংগীতের প্রতি সম্মান জানাই যে সহযোগিতা আগবায় তার অনুরোধ জানা হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ জানা হয়েছে। আমি পরিচালক মহোদয় খেলখন হিসাবে চলাই নিবর বাদে অরেঞ্জ কালার জার্সি পরিয়ে কি হল এটা? কোনটা ব্লু? ও ব্লু টিমত আছে। মুই এই ইন্টারন্যাশনাল পেন ক্রিকেট খেলা প্লেয়ার মানে মুখ্য পছন্দ এক্সট্রাকে দিব লাগবো তাই অডিওটা নুঠে তাতে ড্রোনত খালি ভিজুয়ালটাহে উঠে রংজুলি এটা এই বাণী 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 আরেকবার মার। ঠিক
খেলা দুপাই আর লোকান টাইম গেলি মানে ইংরা কিছু লেবার দে আপনি ভাবছি পূর্ব রয়ে দ্রোণ ইমান স্পীড আছে দ্রোণ লোভাই নাছিল অলপ মাজতে শুনে নিকলছিল অলপমান কাষতে বিচি নিকল নাই কি আছিল আরে দৰ দৰ হলে বুঝা হোক জমিল হয় আর আরো গরম হলে খেলা দাউড়িছে ব্যাপারে ইপি আছে ন সুপুর লাগেছিলে আৰু ড্রোন ভাঙিলে বুড়িয়া হলো ভয়খাল নাকি কি খেলা খেলাইছে দে ইমান ইয়াতে বলটাকে চিনি নাপাং দেখোন অ ফেলে আছে বল আর সত্যি কথা বাদ দিয়ে দেয়
এনেকাই দুৰন্তা আৰু কি এনেকাই এৰিয়েল ভিউ দিছে, এৰিয়েল ভিউহে দিছে হাতীপাৰাটা। হাতীপাৰাৰ ফাইনেলটা এৰিয়েল ভিউহে দিছে নে ওপৰৰ? নকাট হয়ে গেল নাকি? শব্দ হয়েছে কিন্তু অলপ, উপায় নাই। অলপ কারণে পাই যাব চাবি রানিং বলতে জোর মারি দেবো না হয় মানি করবো। বুঝলে? ও নাই
বরগাছিতে উঠিবি যেন হলে বলটা উড়াইছে কি বল ঘুরবা কইছ উড়াইছে কইসম মোবাইল তো থাক তোমার কাক লাগিলে নীলা নীলা জার্সিটা কি দিম আছিল নীলা জার্সিটা গড়লে চামতলা আর এটা অরেঞ্জটা অরেঞ্জটা থগলপাড়া বলছি দিছো বাংলার মই ঘুরে মাঠে ভাই এবারে যতীন রেভার নাই ব্র শেষ হওয়া নাই ব্র হাবরেজ চলি থাকা চূড়ান্ত খেলখনের হারিপাড়া ইলেভেন ব্রাদার্স এফ সি বনাম থগলপাড়া এফ সি আর ইতিমধ্যে খেলার প্রথমার্ধত হারিপাড়া এফ সি দলের থগলপাড়া এফ সি দলের বিরুদ্ধে 1-0 ব্যবধানের অগ্রগতি লাভ করে আছে। আমি এই বিরতির সময়সাত কেবল মাননীয় সদস্য শ্রীযুত সহদেব রাহাদেব ডাঙর মজার উপস্থিত আছে, তখন আমি আনুষ্ঠানিক চিনাকি দেওয়ার এখনই ফুলন গামোচার সম্বোধন জানাইছো। আন এজন আমার সদস্য উপস্থিত আছে রাভাসং সাইবার ক্ষেত্র পরিষদের শ্রীযুত ফণীন্দ্র রাভা, তখন আনুষ্ঠানিক চিনাকি দেওয়ার ফুলন গামোচার আমি সমর্থন এটি যাচিব লো। গোৱালপাৰা জিলা ৰাভা ছাত্ৰ সন্থাৰ সভাপতি শ্ৰীযুত বীৰঞ্জন ৰাভাদেৱ আছিল, তেখেতক আমি চিনাকি বিচাৰিছোঁ পাইছোঁ।
আর পরিচালনা সমিতির তরফের সম্বর্ধনা দিয়ে যাচ্ছি। নিখিল ভাষা ছাত্র সংস্থার আলোচনী বিভাগের সম্পাদক শ্রীযুত অসীম রাভা, এইজন অনুপস্থিত রাভা আসাম সাহিত্য শিক্ষিত পরিষদের ক্রীড়া বিভাগের সম্পাদক শ্রীযুত আদিত্য রাভা ডাঙরিয়া অনুপস্থিত, দরঙ্গী আঞ্চলিক গাঁও পঞ্চায়েতের সভানেত্রী শ্রীমতী অলকা বাইদ, এখেতক আমি চিনাকি দিব ওলাইছি, ফুলাম গামোচাৰ সম্বর্ধনা এটি যাচিছ। দরঙ্গী বিশিষ্ট ফুলাম গামোচাৰ সম্বর্ধনা যাচিছ। নেহেরু বজার আঞ্চলিক বজার উন্নয়ন সমিতির মাননীয় সভাপতি শ্রীযুত শচীন রাভাদেব, তেখেতক আমি চিনাকি দিবর অনুরোধ জানাইছো, পরিচালনা আর উদ্যোক্তা সমিতির তরফের এখনই ফুলাম গামোচাৰ সম্বর্ধনা দিয়ে যাচিছো। আর সম্পাদক রাজীব কুমার রাভা, তেখেতক আমি চিনাকি দিছো, এখনই ফুলাম গামোচাৰ সম্বর্ধনা দিয়ে যাচিছো। নেহেরু বজার মধ্য ইংরাজী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীযুত হেমলা কসাই হেমলাল কসারীদেবক আমি চিনাকি দিয়ার এখনই ফুলাম গামোচাৰ সম্বর্ধনা এটি যাচিছো। গোৱালপাৰা জেলা ষষ্ঠ অনুসূচী দাবী সমিতির সভাপতি শ্রীযুত রত্নেশ্বর রাভাদেব আমার মাজত উপস্থিত আছে। কেন্দ্রীয় ষষ্ঠ অনুসূচী সমিতির মাননীয় বিত্ত সম্পাদক শ্রীযুত প্রদীপ রাভা ডাঙরিয়া আমার মাজত উপস্থিত আছে, তেখেতক আমি চিনাকি দিছো, পরিচালনা আর উদ্যোক্তা সমিতির তরফের এখনই ফুলাম গামোচাৰ সম্বর্ধনা যাচিছো। গোৱালপাৰা জেলা ৰাভা ছাত্র সংস্থার উপসভাপতি শ্রীযুত প্রতুল রংশ ডাঙরিয়া আমার মাজত উপস্থিত আছে, তেখেতক আমি আনুষ্ঠানিক চিনাকি এখন ফুলাম গামোচাৰ সম্বর্ধনা যাচিছো। গোৱালপাৰা জেলা স্বাস্থ্য অনুসূচী দাবী সমিতির বিত্ত সম্পাদক শ্রীযুত বিজয় মোহন রাভাদেব আমার মাজত উপস্থিত আছে, তেখেতক আমি আনুষ্ঠানিক চিনাকি দিয়ার এখন ফুলাম গামোচাৰ সম্বর্ধনা যাচিছো অনুপস্থিত বলে জানাইছে। রাভা, তেখেতক আমি চিনাকি দিব ওলাইছো, আর ফুলাম গামোচাৰ এখন তেওঁলৈ সম্বর্ধনা যাচিছো। ঠিক মারি আমার মাজত উপস্থিত থাকা এইবিলি 23 সংখ্যক তরঙ্গী নেহেরু বজার আঞ্চলিক যুব সংঘর অধীনত চলি থাকা ফুটবল প্রতিযোগিতার প্রথম পুরস্কার দাতা স্বর্গীয় ধনেশ্বর কাকতি হরণিত 30,001 টাকা আগবা শ্রীযুত ডাক্তর চিন্ময় কাকতিদেব আমার মাজত উপস্থিত আছে, তেখেতক আমি পরিচালনা তথা উদ্যোক্তা সমিতির তরফের সম্বর্ধনা এটি যাচিছো। আর দ্বিতীয় পুরস্কার দাতা রকিবুল শেখ কৃষ্ণাই নিবাসী শ্রীযুত রকিবুল শেখ অনুপস্থিত, আর প্রথম পুরস্কার দাতা চিন্ময় কাকতির দেউতা শ্রীযুত পদ্ম কাকতি ডাঙরিয়াক আমি চিনাকি দিবলৈ ওলাইছো, আর পরিচালনা সমিতির তরফের তেওঁলৈ এটি সম্বর্ধনা যাচিছো এখনই ফুলাম গামোচাৰ। আমার প্রতিযোগিতার ট্রফির দাতা অশ্বিনী রাভা বদনৈ অনুপস্থিত, দ্বিতীয় পুরস্কার রঞ্জন মন্দির আমার ফুটবল পরিচালনা সমিতি ইন্দ্রনীল রাভা, তেখেতক চিনাকি দিয়ার অনুরোধ জানাইছো, পরিচালনা সমিতির তরফের এখন ফুলাম গামোচাৰ সম্বর্ধনা দিয়ে যাচিছো। উপদেষ্টা উত্তল রাভা, তেখেতক আমি চিনাকি দিবলৈ অনুরোধ জানাইছো,
উত্তর রাভা, শ্রীযুত ক্ষীরদ রাভা অনুপস্থিত, আর মহিলা ফুটবল প্রতিযোগিতার দাতা জে রাভা আমি সমর্থনা জানাইছি। আমার দৈঙ্গী উন্নয়ন সমিতির প্রাক্তন সভাপতি শ্রীযুত গিরীন্দ্র চন্দ্র রাভা আমার মাজত উপস্থিত আছে, তেখেতকে আমি চিনাকি দিয়ার এখন ফুলান গামোচায় সমর্থন এটি যাচিব লাইছো। আমার মাজত উপস্থিত আমাক আগুয়া যাওয়ার সহায় করেছে তখন হচ্ছে আমার লোকল চন্দ্র রাভা আমার মাজত উপস্থিত, তখন আমি এখন সংগঠন গোয়ালপাড়া জেলার আভা ছাত্র সংখ্যার এখন ফুলাম গামোচায় সম্বর্ধনা জানাইছো। গোয়ালপাড়া জেলার আভা ছাত্র সংখ্যার আমার আজির এই চূড়ান্ত খেলখনত উপস্থিত থাকি প্রচারের সহযোগিতা আগবহা সাংবাদিক শ্রীযুত কল্যাণ রায় তখন পঙ্কজ মাহাতো তখন আমি সমর্থনা জানাইছো। আর এজন সহযোগী বাণীকান্ত আদিবাসী দাবী সমিতি গোয়ালপাড়া জেলার কার্যালয় সম্পাদক শ্রীযুত নিপুণ থাকা আমার খেলখানি সরাবলী যুগের বেনিফিট মিনিম আমার মজাত আছে, তখন আমি চিনাকি দিচ্ছি। ছজন ক্রিয়াপ্রেমী ৰাইজলৈ এটি অনুরোধ, দুজন ক্রিয়াপ্রেমী গায়ক আর
চারিটা গোল দিলে এজনে না সকল পাড়া তিনি গোল খাইছে। প্রতিযোগিতা শ্রেষ্ঠ খেলোয়াড় ডাটা হিসাবে 2001 টাকা আগবাইছে। তেখেতে হচ্ছে জিতুমণি নাথ, রামপুর বরদামলা। জিতুমণি নাথ, রামপুর।